আমার মনে হয় আমি আল্লাহকে সবসময় বলি যে আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিক দান করেন। ব্যক্তি হিসেবে আমি খুব সিম্পল, খুবই সাধারণ। আমার কাছে মনে হয় যে যতটা সিম্পল থাকা যায় আমার তত ভালো লাগে, কারণ যাদেরকে নিয়ে আলোচনা হয় তাদেরকে নিয়ে তো সমালোচনা হয়। এনটিভির দর্শকদের আবারও সুস্বাগতম জানাচ্ছি, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের অতিথি শবনম ইয়াসমিন বুবলি, ঢাকায় ছবির হার্টথ্রোব নায়িকা এবং খুব ব্যস্ত এই সময়ের ব্যস্ত চলচ্চিত্র তারকা, চলচ্চিত্র অভিনেত্রী এবং আমাদের সাংবাদিকদের খুব কাছের একজন মানুষ। এই কারণে যে বুবলির যাত্রাটাই শুরু হয়েছিল 2016 সালে এবং তিনি সরাসরি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা থেকে আজকের এই বুবলি এবং বলতে পারেন যে একদম শীর্ষ স্থানে উঠে আসা বুবলি। তো বুবলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো এই মুহূর্তের ব্যস্ততা মূলত কি নিয়ে? এই মুহূর্তে ব্যস্ততা ভাইয়া, যেহেতু আমি ফিল্মের মানুষ, ফিল্ম নিয়েই আসলে ব্যস্ততা। কিছুদিন আগে আমার চোখ নামের একটি সিনেমার শুটিং শেষ হলো, সেটি ডাবিং শেষ করলাম। আর এখন প্যারালালি দুটো ছবির শুটিং চলছে, একটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ, যেটি আরটিভির ব্যানারে আসছে, আর আরেকটি হচ্ছে রিভেঞ্জ ছবিটি। তো এই দুটো ছবির শুটিংই করছি আজকে, অলরেডি একটি ছবির শুটিং শেষ করে আরেকটি ছবিতে এসেছি। তো রিভেঞ্জে তো আপনি একজন পুলিশ অফিসার, জি, সেটার অভিজ্ঞতা কেমন একটু করে বলবেন? আসলে আমার কাছে মনে হয় কি, আমরা মেয়েরা যারা যে সমস্ত চ্যালেঞ্জিং আসলে পেশায় আছি, সেটি অভিনেত্রী হোক, সিঙ্গার হোক বা পুলিশ অফিসার, আর্মি অফিসার, এই জায়গাগুলোতে আসলে কাজ করা আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জ কাজ করে সবসময়। কারণ মেয়েদের তো আসলে সব কিছুতে অনেক বাধা বিপত্তি থাকে, আর মেয়েদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, একটা প্রপার এনভায়রনমেন্টের ব্যাপার থাকে। তো সব কিছু বাধা পেরিয়ে আমার মনে হয় যে মেয়েরা যখন একদম সুন্দরভাবে কাজ করে এগিয়ে যায়, সেটি আমার কাছে খুব ভালো লাগে। তো রিভেঞ্জ সিনেমাতে আমার ক্যারেক্টারটি হচ্ছে পুলিশ অফিসার থাকছি আমি। তো আমি যখন ইউনিফর্মটি পরছি পুলিশের, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। মানে আমার মনে হচ্ছে যে একটি সম্মানের ইউনিফর্ম যখন আসলে গায়ে জড়িয়ে নিই আমরা, তখন মনে হয় যে না, এটি তো আমাদের দেশের জন্য আসলে আমরা কাজ করছি। তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে। যদিও রিভেঞ্জ সিনেমাটি খুব অ্যাকশন নির্ভর একটি সিনেমা, এটি আসলে এমন না যে আমাদের মানে খুব প্রপার যে পুলিশ কেন্দ্রিক কোনো সিনেমা তা নয়, কিন্তু আমার ক্যারেক্টারটি এখানে পুলিশ অফিসার থাকছে। সব কিছু মিলে অভিজ্ঞতা খুব ভালো। না, আপনি তো এর আগেও বলেছিলেন যে এই ধরনের চরিত্রের মধ্যে কিছুটা আপনার প্যাশন আছে। জি, একদমই তাই। আমার বিশেষ করে এই যে যারা আর্মি অফিসার মেয়েরা আছেন বা পুলিশ অফিসার, আমি তাদেরকে আসলে আমি বলবো যে মানে হ্যাটস অফ টু দেম, আমি সেলিউট জানাই তাদেরকে। কারণ তারা এভাবে হয় কি ভাইয়া, এভাবে ট্রেনিং করে, ডিউটি করে, তাদের সমস্ত কিছু আছে না, যে পুরুষদের সাথে কিন্তু তারা একসাথেই কিন্তু কাজ করছে। তো এরকম একটি চ্যালেঞ্জিং পেশায় যখন নিজের মনে হয় যে আসলে কিছুটা অভিজ্ঞতাও নিতে পারি, সেটি অভিনয়ের মাধ্যমে হোক, তখন মনে হয় যে আসলে তারা কতটা ত্যাগ স্বীকার করে দেশের জন্য, খুবই ভালো লাগছে আমার। আর আরেকটি জিনিস যেটা আমি বরাবরই গল্প পছন্দের ক্ষেত্রে সিনেমাতে, আমার মনে হয় আছে না যে একটু শুধু প্রেম করছে নায়িকা বা প্রেম নিবেদন হচ্ছে, এই ধরনের এগুলো আমার পার্সোনালি খুব একটা আমাকে টানে না কখনোই। আমার মনে হয় আমাদের সমাজে আশেপাশে নারীরা অনেক কিছু করছে, তারা বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছে, সেটা যে ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টারই হোক না কেন, তো আমরা সেগুলো কেন নিজেদের চরিত্রের মাধ্যমে আমি ফুটিয়ে তুলবো না মানুষের কাছে? তো এই জন্য আমার কাছে এই ধরনের ক্যারেক্টার খুব ভালো লাগে। এই ধরনের ক্যারেক্টার ভালো লাগার কথা বলছেন, তো ছোটোবেলা থেকে বুবলি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, সেখান থেকে মাস্টার্স করেছেন, পড়ছেন এখনও, এখনও MBA করছেন আপনি, তো ছোটোবেলার স্বপ্নটা কী ছিল? আমার ছোটোবেলায় আসলে ভাই হয় না, ছোটোবেলায় অনেক সময় কিন্তু অনেক চেঞ্জেস আসে, যে আমরা যখন এম ইন লাইফ আমরা রচনাটা পড়ি বা যখন আমরা চিন্তা করতাম। তো প্রথম প্রথম আমার বাসাতে যেটা হতো যে মানে আমরা তো তিন বোন এক ভাই, তো আমাকে তিন বোন তো আমরা ছিলাম প্রথমে, তখন আমাকে যেহেতু আমি সবার ছোট, আমাকে সবাই খুব মানে অন্যভাবে ট্রিট করতো, লাইক একদম দেখা যেত যে কোনো একটা প্রফেশন হোক, সেটা পাইলট হোক বা মানে ব্যারিস্টার হোক, সব কিছু আমাকে মনে করো ওভাবে আমাকে গেট আপ দেওয়া হতো, যে ওই যে স্কুলে যখন আমরা যেমন খুশি তেমন সাজ, ওগুলো খেলার মাধ্যমে আসলে করতাম। তো অনেক ধরনের ইচ্ছাই ছিল যে ছোটোবেলা থেকে, কিন্তু ফাইনালি আমার ইচ্ছা ছিল আসলে ব্যারিস্টার হবার। সেই জন্য আমি ব্রিটিশ স্কুল অফ ল থেকে ঢাকাতে, সেখান থেকে আমি 2 ইয়ার্স আমি LLBও পড়েছি, বাট যেটা ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে, তো সেখান থেকে পড়েছি। কিন্তু যেহেতু আমার একসাথেই আসলে তখন অনার্স চলছিল, তারপর তো প্যারালালি একসাথে করাটা একটু টাফ হয়ে যাচ্ছিলো, তো যার জন্য একটু ড্রপ দিয়েছি। ইনশাল্লাহ আশা আছে যে যদি সময় পাই এটা শেষ করে ফেলবো। এরপরে সিয়ামের পরে আমরা আরেকজন ব্যারিস্টার পাবো, শেষ তো করি ভাই তারপর ইনশাল্লাহ।
নোয়াখালীর মেয়ে বুবলি ঢাকা শহরে এখন মানে বলতে গেলে যে ঢাকার চলচ্চিত্রটাকে একরকম এক অর্থে প্রায় নেতৃত্বই দিচ্ছে, কারণ এই মুহূর্তে ব্যস্ততা আপনাকে ঘিরেই। তো বুবলি যখন 16 সালে বসগিরিতে এলো, তার আগে তো বুবলি ছিল একজন একটা বেসরকারি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদ পাঠিকা। সেখান থেকে এখানে আসার জার্নিটা কেমন ছিল? কে লিপটা দিল, কীভাবে এলেন, কার অনুপ্রেরণা এলেন? আমার যেটা হয়েছে ভাই, আসলে ছোটোবেলা থেকেই আমি বিভিন্ন আমাদের হয়েছে যেটা যে আমাদের পরিবারে মানে সবাই খুব স্ট্রিক্ট, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার তো বড় দুই বোন, কিন্তু তারা বড় দুই ভাইয়ের মতোই সবসময় আমাকে আসলে মানে টেক কেয়ার করেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে কলেজে উঠুক বা ইউনিভার্সিটিতে তখন পর্যন্ত আমার আপুরা আমাকে বলে দিত আমার হেয়ার স্টাইল কী হবে, পার্লারে যাওয়া যাবে না, যে তুমি মানে আছে না যে অনেক সময় অনেক মেয়েরা খুব আর্লি অনেক কিছু বুঝে যায় বা পার্লারে যেতে চায়, তো ওই জিনিসগুলো আমাকে সবসময় একটা বাউন্ডারিতে রাখতেন। তো যেটা ফ্যামিলি থেকে ছিল যে স্টাডিটা কমপ্লিট করতে হবে, তুমি যেটাই করো তোমার পড়াশোনাতে যেন কোনো হ্যাম্পার না হয়। তো সেখান থেকে হয়েছে যেটা যে পড়াশোনার পাশাপাশি ছোটোবেলা থেকে আসলে কালচারাল একটা এনভায়রনমেন্ট ছিল বাসায়, সেটা আমাদেরকে নাচ শেখাতেন, আম্মু নিয়ে যেতেন, তারপর আমার বড়াপ্পু তো গান করেন, মেজবাপু সংবাদ পাঠিকা ছিলেন, এখন ব্যাংকার, তো হয় কি আমার মেজ বোন আবার স্পোর্টসে ছিলেন, তো সবাই গানে নাচে মানে এই জায়গাগুলো তো সবসময় ছিল একটা বিচরণ, রাইট? কিন্তু মানে ওই ব্যাপারটা ছিল যে তোমার পড়াশোনাতে যেন হ্যাম্পার না হয়, বাট ওই একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্ট থেকে আমার ফ্যামিলিতে কিন্তু কেউ অভিনয় ছিলেন না কখনোই। তো যেটা হয়েছে ইনফ্যাক্ট আমার বাবা আমাদের তিন বোনকে আপনি করে বলেন সবসময় এখন পর্যন্ত, তো আব্বু যখন যদি কখনো তুই শব্দটা চলে আসে তখন আমরা বুঝি যে অনেক রেগে আছে। তো এরকম একটা পরিবেশ থেকে আসলে যখন আমি যেহেতু যখন আমি নিউজ পড়তাম, অলরেডি আমি তখন প্রাইম নিউজ পড়ছিলাম, খুব অল্প বয়সেই আমি আসলে জয়েন করি নিউজে, আমার তখন অলরেডি আমি পড়ালেখা করছি, তো তার আমার পারফরমেন্সে আসলে আমার সেটা আমি বলবো যে আমি খুব ব্লেসড যে আমি অনেক সিনিয়র অনেক নিউজ প্রেজেন্টারদের সাথে আসলে আমার সৌভাগ্য হয়েছে নিউজ পড়ার, তো সবাই আমাকে এতটাই স্নেহ করতেন ওখানে, আমি বাংলা ভিশনের কথা বলছি যেখানে আমি ছিলাম। তো সেই পরিবেশ থেকে আসলে ভাই যেটা হয় যে চ্যানেলে তো অনেক সময় আমি ছোটো করেই বলছি যেহেতু অনেক জায়গাতে আসলে শেয়ার করা হয়েছে, তো প্রায় এরকম অফার আসতো, আসলে এটা অনেকেরই হয়তো আসে যে টিভিসি করার বা নাটক করার, তো ফিল্মের ক্ষেত্রেও আসতো, তো আমার বরাবরই ছিল যে না আমি আসলে যেখানে আছি ইনফ্যাক্ট পড়াশোনা করছি ওটা শেষ করে হয়তো ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডে যাব। তো সেখান থেকে যখন মনে হলো যে আমার প্রথম ফিল্ম হবার কথা ছিল আসলে প্রিয়ারে, এটি এসকে ফিল্মসের ব্যানারে আসার কথা ছিল, তো সেখানে যিনি ডিরেক্টর ছিলেন শামীম আহমেদ রনি, ইনফ্যাক্ট ওটার প্রডিউসার ছিলেন হচ্ছে শাকিব খান, তো ওনারা আসলে দে ওয়ার লুকিং ফর আ নিউ ফেস, যেটার জন্য আসলে তারা সামহাও হয়তো ওরকম টিভিতে নিউজ পড়া দেখে দেন কন্ট্যাক্ট করে, তো ভাবে আসলে আস্তে আস্তে করে, তো সেই সময়টা খুব ভয়ঙ্কর ছিল আমার ফ্যামিলি থেকে, আসলে তারাই প্রডিউসার ডিরেক্টরকে নিষেধ করছিলেন যে যেন আমাকে না নেওয়া হয়, তখন শাকিব খান অলরেডি তিনি তো আমাদের সবার প্রিয় একজন নায়ক, দেশের একজন নায়ক, তো তখন উনি অন্য আরেকটি ছবি শুটিং করছিলেন শিকারী নামের একটি ছবির কলকাতাতে, তো ওই সময়টা আসলে তখন মানে তারা হঠাৎ করে প্রিয়ারের ছবি আর বসগিরি ছবি দুটোর জন্যই আসলে কন্ট্যাক্ট করে, তো আমি পরে প্রথমে যখন না করেছিলাম তারা বলছিলেন যে আসলে একটু আপনারা যদি আপনাদের জায়গাটা থেকে না আসেন, একটু কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে তো সবার মধ্যে ওই জিনিসটা থাকবে যে বাংলা সিনেমা, কারণ আমাদের সিনেমার কিন্তু একটা স্বর্ণালী যুগ ছিল ভাইয়া। সেখান থেকে না ভাই আসলে একটু সময় নিয়ে ভেবে আমি তখন ভাবলাম যে ঠিক আছে একটা ছবি করে দেখা যায়, লেটস সি হোয়াট হ্যাপেন্স, তো আমার বাসা থেকে বাবা মা সবাই ইনফ্যাক্ট আমার বোনেরা দুলা ভাইরা সবাই প্রডিউসার ডিরেক্টরের নাম্বার অ্যারেঞ্জ করে তারা মানে দেখছিলেন যে আচ্ছা ওকে তো আমরা বললে হয়তো মন খারাপ করতে পারে, আমরা ওদিক থেকে বলি যেন না করে ওকে যেন না নেওয়া হয়, তো এটা নিয়ে অনেক ড্রামা অনেক কিছু আসলে অলরেডি মামলার পর্যায়েও চলে গিয়েছে, এখন শুনলে অনেক মনে হবে যে আসলে হয়তো বলার জন্য বলছি, বাট না মানে প্রডিউসার ডিরেক্টররা অলরেডি ওনারা জানে ভাইয়ারা কী হয়েছিল তখন। তো আলটিমেটলি আসলে যখন রুমি ভাবি সহ সবাই মিলে যখন আব্বু আম্মুর সামনে কথা বললেন ওনাদের সাথে, তো বললো যে আচ্ছা একটু একটা কাজ করে দেখুক, যদি সিকিউর না মনে হয় বা এনভায়রনমেন্ট যদি ভালো না হয় তাহলে হয়তো বাবু কন্টিনিউ করবে না, তারপর থেকে আসলে ভাই শুরু হলো যাত্রা। সেই বুবলি যখন মানে মাত করে দিল তখন সেই রক্ষণশীল পরিবারের চেহারাটা কেমন হলো?
চেহারাটা ভালো ভাই, আগের তুলনায় এখন অনেকটাই পজিটিভ। যদিও আমার আপুরা অনেক দিন আমার সাথে কথা বলেনি, মানে তারা কেন, আসলে এটা আমি তাদেরকে বলবো না যে এটা তাদের ফল্ট, তারা এটা ভাই তাদের জায়গা থেকে তারা হয়তো বা ওভাবেই চিন্তা করেছে যে হয়তো বা এটা কেমন হবে বা সেই জার্নিটা কতটা স্মুথ হবে, সেই জায়গা থেকেই হয়তো তারা ওভাবে ভেবেছে। কিন্তু এখন আসলে পজিটিভ অনেকটাই, কিন্তু তারপরেও মাঝে মাঝে বলে যে ঠিক আছে, যদি তুমি ইফ ইউ ফিল আনকমফোর্টেবল দেয়ার দেন কাম ব্যাক, নো প্রবলেম। তার মানে তাদের যে থিঙ্কিংটা ছিল যে আমি আমার জায়গা থেকে যদি বলি যে ইদানিং একজন চলচ্চিত্র নায়িকাকে নিয়ে যেরকম খবর আমরা দেখতে পাচ্ছি যে একটা ভীতিকর একটা অবস্থা ছিল যে চলচ্চিত্রে তাদের আপন প্রিয় বোনটা যাবে, কোনো বিতর্ক থাকবে না থাকবে, তার বোধহয় সম্ভবত এরকম কিছু চাননি। এই যে মাঝে মাঝে গসিপ, মাঝে মাঝে গুজব, এগুলো নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে নানা রকম মুখরোচক খবর তৈরি হয়, তখন মানুষ হিসেবে বুবলির কেমন মনে হয়? টু বি অনেস্ট ভাই, আসলে আমরা তো দিন শেষে সবাই মানুষ সত্যিকার অর্থে। যখন অনেক হয় কি, আপনি যেটা বলছিলেন যে ফিল্মের ক্ষেত্রে হোক বা যেটা হয়তো চলচ্চিত্র বেশি, সেটা দেশে হোক দেশের বাইরে, বা যারা প্লেয়ার আছেন বা যারা পলিটিশিয়ান আছেন, এই সেক্টরগুলো না এতটাই সেন্সিটিভ। যখন আমাদের বাংলাদেশের খেলা হয় বা যেটাই হোক, একটু হয়তো পারফরমেন্স একটু যদি মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী না হয়, আমরা কিন্তু প্রচুর গবেষণা করি, এতটাই জাজমেন্টাল হয়ে যাই, মনে হয় যে বলটা এরকম করলে ভালো হতো বা এরকম হলো কেন, আল্লাহ ক্যাচটা আমি তো এই জিনিসগুলো হয় কি, আমরা তো ফিল্ডে ছিলাম না, আমরা জানি না যে কী ফেস করেছে তারা, হয়তো বা এটা আমি আসলে অডিয়েন্সকেও দোষ দিব না, তারা অনেক বেশি, আমরা তো বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবণ, হয়তো তারা তাদের আবেগ থেকে বলেন বা আমরা ওইটা ফিল করি। সেম চলচ্চিত্রের ক্ষেত্রেও আসলে কিছুটা ফ্যান্টাসি কাজ করে অনেক ব্যাপারে, তেমনি পলিটিশিয়ানদের ক্ষেত্রেও এই সেক্টরগুলো নিয়ে আসলে আমার মনে হয় বেশি কথা হয় বা বেশি গসিপিং হয়। তো খারাপ লাগে কিছু সময়, কারণ মন খারাপ হয় যে হয়তো বা এরকম করছে, বা ওই জায়গাটাতে আমরা কতটা কষ্ট করেছি, শুটিং করেছি, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, বালুর মধ্যে থেকে আসলে কাজ করেছি, সেই কষ্টটা কিন্তু কেউ দেখছে না, কিন্তু খুব সহজেই আসলে জাজ করে ফেলে যে এরকম হয়েছে, বিচার করে ফেলে। আমার কথা আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু একটু গঠনমূলক সমালোচনা হলে হয় কি, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে যারা মন্তব্য করেন, বা আলটিমেটলি যেসব অনেকেই আছে, সেটা শুধু মানে আমাদের দেশে না সবখানেই হয়, বাট আমাদের দেশে হয়তো বা কিছুটা বেশি, কিন্তু এই জিনিসগুলো হয় কি, যারা ও ধরনের মন্তব্য করেন বা সমালোচনা করেন, তাদের ভাষা বা তাদের কথা বা তাদের ওয়ে অফ রাইটিং, তাদের ওয়ে অফ সেইং, ইটস টু ব্যাড আমার কাছে মনে হয়। আমি যেটা একদম স্ট্রিক্টলি বলতে চাই, আমরা যদি বলি যে না আমরা পাত্তা দিই না, দেখি না, ভালো ও করছে করুক, আসলে কিন্তু এটা কিন্তু আমরা তাদেরকেই কিন্তু ইন্সপায়ার করছি, দিন শেষে তারা লিখছে যাচ্ছে, তারা হয়তো বা অনেক বেশি ডেসপারেট থাকে আমার মনে হয়, কারণ একটা মানুষ যখন একটু অন্যভাবে অন্য ভাষায় লিখে বা কথা বলে, তাদের কিন্তু পরিবারের সেই ব্যাপারটাই কিন্তু সামনে চলে আসে, তাদের শিক্ষাটা বা তাদের ব্যবহার, তাদের মূল্যবোধ ভাইয়া, ওরকম কিন্তু তারা কিন্তু তাদের সাথে সাথে তাদের পুরো গোটা পরিবারটাকেই ওরকম সামনে নিয়ে আসছে। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, আপনারা সমালোচনা করুন যদি কোনো কিছু ভালো না লাগে, কিন্তু একটু ভালোভাবে বললে হয় কি, তখন আপনাদের কথাটাও শুনতে আমাদের ভালো লাগবে। আপনি বুবলি, আপনাকে তো সে চিনছে হলো চলচ্চিত্রের পর্দা দিয়ে, সে তো সমালোচনা করলে ওই অংশে করবে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে সে যখন ঘাটাঘাটি করছে, তো সেটাকে তার নৈতিক মানে কোন মানদণ্ড আপনি মনে করেন? এটা হয় কি ভাইয়া, চলচ্চিত্রের মানুষদের নিয়ে তাদের প্রফেশনাল লাইফের বাইরে পার্সোনাল লাইফ নিয়ে একটা কিউরিয়াসিটি থাকেই, এটাকে আমি দোষ দিব না, এটা থাকবেই, এটা সবসময় ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই আমার সিনেমা নিয়ে আসলে আলোচনায় থাকতে, অনেক সময় অনেক ব্যক্তিগত ব্যাপার নিয়ে অনেকেই হয়তো অনেক কিছু জানতে চায়, আমার মনে হয় যে ফোকাস থাকুক আমার প্রফেশনাল লাইফটা, আর ব্যক্তিগত জীবন আপনি যেটা বললেন যে তারা ভাবছে, হ্যাঁ তারা ভাবছে, কিন্তু তারা কিন্তু ভাই টোটাল স্টোরিটা জানে না। হ্যাঁ, তারা একটা জায়গায় যদি যখন বিচারক যখন রায় দেন কোনো ক্রাইম নিয়ে, সেটা কিন্তু তারা দুই পক্ষ শুনেন। হ্যাঁ, আমি একদম সিম্পল একটা জাস্ট কথার জন্য বলছি, যখন একজন জাজ বিচার করেন তখন কিন্তু তিনি সময় নেন, ইনভেস্টিগেশনে যান, তারপর হচ্ছে তিনি দুই পক্ষের কথাই শুনেন, অনেক ব্যাপার স্যাপার আসার পরে একটা রায় হয়। আর আমাদের দেশের অনেকেই আছে যে একদম ইনস্ট্যান্ট মনে হয় জাজ করাটাই বা একটা রায় দিয়ে দেওয়াটাই মনে হয় খুব ইজি। তো আমার মনে হয় যে যাদেরকে যাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কেউ কথা বলছেন বা যেটাই হোক, একদম টোটালটা জেনে কথা বলেন, অথবা না জানলে আমার মনে হয় যে চুপ থাকা বেটার, সেটা সময়ের সাথে সাথে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। সোশ্যাল মিডিয়া তো আপনি হ্যান্ডেল করেন, সোশ্যাল মিডিয়ায় পাঠকদের কমেন্টস কি পড়া হয়?
মাঝে মাঝে আসলে সোশ্যাল মিডিয়াটা খুব একটা হ্যান্ডেল করা হতো না, কিন্তু এখন আমাদের সময়ের সাথে তাল মেলাতে হবে। সো আমার পেজ, ইনফ্যাক্ট অন্যান্য যেই সেক্টরগুলো আছে সেগুলো অ্যাডমিনরা লুক আফটার করে, বাট আমিও মাঝে মাঝে দেখি, কারণ দেখতে হয় আমার দর্শকরা কী ভাবছে সেটা আমি জানতে চাই। তো সব সময় যে আসলে নেগেটিভ পজিটিভ সব সেক্টরেই থাকবে ভাই, কিন্তু পজিটিভটা আমি বেশি ফোকাস করি কেন, ভালো লাগে, কারণ এত পাগলামি টাইপের কিছু মাঝে মাঝে কথা শুনি বা আমার অ্যাডমিনরা বলে যে আপু এরকম এরকম লিখছে বা বলছে। আমি রিসেন্ট যদি কিছু কথা বলি সেটা হচ্ছে আমার রিভেঞ্জ সিনেমাতে যদি মানে আমার সেখানে তো পুলিশ অফিসার রোলটা করছি আমি, তো ওখানে কিছু পোস্ট গিয়েছে সোশ্যাল মিডিয়াতে আমার ইউনিফর্ম সহ, তো অনেকেই মানে আমার অ্যাডমিনরা বলছিলেন আমাকে যে আপু খুব এত ভালো লাগছিল। আমি বললাম যে হ্যাঁ তোমরা আমাকে বলবে সেটা যেটাই হোক, কারণ আমি ভালোর তো শেষ নেই ভাইয়া, তো আমি জানতে চাই আসলে কতটা কীভাবে তারা আমাকে চাচ্ছে। তো সেখানে অনেকেই ভাবছিলো যে লিখছিলেন আমাকে, আমি শুনছিলাম যে ওরা যখন পড়ছিল যে আমি আপু আমরা তো এরকম পুলিশ অফিসে দেখলে আমরা আসামি হতে চাই বা আমরা জেলেই থাকতে চাই। তো নেগেটিভটা আসলে ভাই ফোকাস করি না আমি কখনো, আমার মনে হয় যে পজিটিভিটি নিয়ে থাকা ভালো, আমি পজিটিভ মানুষ, দিন শেষে আমরা চাই যে আসলে ইতিবাচক থাকতে। আপনি তো নোয়াখালীর সোনাইমুড়ির মেয়ে, যখন আপনার সোশ্যাল হ্যান্ডেলে কেউ কমেন্ট করে যে নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই, তখন কেমন লাগে, কী মনে হয় তখন? তখন আমার খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমিই বলছি যে আসলে আমি তাদের সাথে তাল মিলিয়ে বলবো যে নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাই, কারণ আমার এটা কিন্তু খুব কমন একটা কথা আমাদের নোয়াখালী এটা জেলাটা আসলে সবাই, কারণ হয় কি ভাইয়া একটা কথা আছে যে নোয়াখালীর মানুষ চাঁদে গেলেও পাওয়া যাবে, তো এতটাই তারা সফল, আমি এটা পজিটিভ ওইতেই বলবো। আর আমি আই ফিল প্রাউড যে আই এম ফ্রম নোয়াখালী, আমার যদিও জন্ম বেড়ে ওঠা সব ঢাকাতেই, কিন্তু নোয়াখালীর মেয়ে যখন আমাকে বলা হয় খুব ভালো লাগে, কারণ নোয়াখালীর মেয়েরা অনেক লক্ষ্মী হয় আমি যতদূর জানি। তো সেদিক থেকে আসলে আমার মনে হয় যে ওই কমেন্টটা অনেকে মজা করেই বলে, আমিও বলছি মজা করে, কিন্তু জানি না আমরা, উই নেভার নো কখন কী হয় সেটাই। ব্যক্তিগত জীবনে প্রেমে কতবার পড়েছেন আর আপনার উপরে প্রেম কতবার পড়েছে? প্রেম রোম্যান্স এগুলো ভাই আসলে ফিল্মের মানে কথায় যদি বলি, আমি ছোটোবেলা থেকে যেটা বলছিলাম ভাই, আমার যেহেতু স্কুল কলেজ সব মেয়েদের ছিল, তো আর আমি ফ্যামিলি সবার ছোট, খুব আমার মানে এই জায়গাটা থেকে আসলে খুব কনজারভেটিভ ছিল সব সময়, ওই সুযোগটাই কখনো হয়ে ওঠেনি। আর ফিল্মে আসার পর আমার মনে হয় যে আসলে সারাক্ষণই তো ক্যারেক্টারের মধ্যেই থাকছে ব্যাপারগুলো, তো ওরকমটাই আসলে বাস্তব জীবনে সেটা, বাস্তব জীবনে আসলে প্রেমের যদি বলেন যে কতবার প্রেম প্রস্তাব পেয়েছি, এটা আসলে অনেকবার ভাইয়া, বরং ফিল্মে এসে মনে হয় যে কিছুটা আসলে মানে মনে হয় যে অনেকেই ভাবে যে আল্লাহ ফিল্মের নায়িকা কি বলবে বা কিছু, তো ওই জায়গাটা থেকে মনে হয় যে না মানে প্রেমের ব্যাপারটা কিছুটা হলো খুব আরও বেশি কমে গেছে। অ্যাকসেপ্ট করেছেন কতবার? অ্যাকসেপ্ট করার সুযোগই হয়নি বাসা থেকে, কারণ এতটাই আসলে স্ট্রিক্ট, ওই যখনই অ্যাকসেপ্ট করার কথা কি মানে যখনই প্রস্তাব হয়তো পেয়েছি বা অনেকে এসে বলেছে যে আপু এরকম এরকম অনেকেই ভাবছে বা আপনাকে নিয়ে চিন্তা করছে বা ওরকম দিতে চাচ্ছে, তখনই বাসার সবার সেই দুর্দান্ত ফেসটা চোখে ভাসে যে এটা তো সম্ভব না আসলে। নিউজরুমকে কতটা মিস করেন? ভীষণ। কীরকম সেটা একটু যদি বলেন। মিস করি ভীষণ, কারণ নিউজের ভালোবাসাটাতে ছিল ভাই অন্যরকম, কারণ ওটা যদিও নিউজের তো আলাদা একটা দর্শক আছে, সেটা যদিও ফিল্মে চলচ্চিত্রে এসে আসলে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি পাচ্ছি, আর নিউজ রুমটা খুব মিস করি, কারণ যখন ওই যে টকব্যাকে শুনতাম যে মানে নিউজের কাউন্টডাউন হতো বা আমরা লাইভে নিউজে যেতাম বা রিপোর্টার ভাইয়াদের সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতাম লাইভ, তারপর নিউজে যাওয়ার আগে স্টুডিওতে হট সিটে বসার আগেও কিন্তু একটা আমাদের প্রিপারেশান থাকে ভাইয়া যে আজকে টোটাল নিউজটা কী হলো, আমাদেরকে অলরেডি সবসময় কিন্তু নিউজের মধ্যেই থাকতে হতো, তো সেগুলো খুব মিস করি। আমার মনে হয় যে যদি কখনও ওরকম, আমার মনে হয় না, আমি জানি না, যদি ওরকম স্ক্রিপ্টে কখনও চলে আসে যে আমি নিউজ প্রেজেন্টেশন আমার ক্যারেক্টার, তখন হয়তো বা সেই মিস করাটা পূরণ হবে যে না আবার যেতে পেরেছি। তো বুবলি তো এখন তারকা, আকাশে থাকা তারকা, তো এই মাটির মানুষদের সাথে যে একটা ব্যবধান আমরা তৈরি করে ফেলি আকাশে উঠিয়ে দিয়ে, তো বুবলি নিজেকে ঠিক কোন জায়গাটায় রাখে তাদের মধ্যে, যেহেতু বুবলি এই মিডিল মানে এই ক্লাস থেকে উঠে আসা, সাধারণ মানুষ থেকে উঠে আসা একজন মানুষ? আমি ভাইয়া মাটির মানুষ, আমরা সবাই মাটি দিয়ে তৈরি, আমাদের মাটিতেই যেতে হবে, আলটিমেট ঠিকানা কিন্তু আমাদের মাটির সাথেই। সো তারকা শব্দটা আসলে আমার কাছে মনে হয় যে ইটস আ বিগ ওয়ার্ড, এটা অনেক বড় শব্দ, এটি আকাশে থাকে। আমরা যারা কাজ করছি ভাই, আমি আমার কথাই যদি বলি, আমি দর্শকদের জন্য কাজ করছি, আপনাদের জন্য কাজ করছি, আপনারা যে সময় বের করে আমার সাথে কথা বলতে আসেন,
এটাই আমার মনে হয় যে ভালোবাসা, এটা নিয়েই থাকতে চাই, এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আর যতদিন মাটিতে থাকবো আমার মনে হয় ততদিন মানুষ থাকবো, যদি আকাশে চলে যাই তাহলে তো আসলে মনে হয় যে মানুষের সাথে মাটির সাথে আসলে সম্পর্ক ছিন্ন করে। আছে না কেউ কেউ যে তারকা হয়ে গেলে তখন নিচের মানুষদেরকে চেনে না, একটা অহংকার চলে আসে চারপাশে, সেরকম কোনো কিছু দেখেন তো চোখের সামনে নিশ্চয়ই অনেকের মধ্যে? দেখি শুনি ভাই, আমার মনে হয় যে এটা যার যার আসলে নিজস্ব চিন্তা ভাবনা, যার যার এটা ব্যক্তিগত ভাবনা, কিন্তু আমি ব্যক্তিগত হিসেবে আমার মনে হয় যে যদি কেউ আমাকে কখনো বলে যে মানে আপু কেমন আছেন আপনি বা ভালো আছেন, তো এই কথাটা আমার জন্য অনেক কিছু। তখন আমার মনে হয় কি যে না, এখনও আমাকে আপন ভাবে, যখন এই কথাটা জিজ্ঞেস করবে না তখন মনে হয় যে আমি কি এমন কিছু করেছি বা আমি কি আমার কাছ থেকে কি কোনো কষ্ট পেয়েছে যেটার জন্য আমাকে জিজ্ঞেস করলো না, সেই ব্যাপারটা আমার কাছে আমি সবসময় ফিল করি ভাই। সো আমি চাই না, আমি চাই সবসময় আপনাদের মানুষ হয়ে আপনাদের মেয়ে হয়ে থাকতে। বুবলি, যখন আপনি সংবাদ পাঠিকা ছিলেন তখন তো বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন, ফুড কোর্টে গিয়ে খেয়েছেন, এখন তো সেটা সম্ভব হয় না, এই কষ্টটা কীভাবে আপনাকে নাড়া দেয়? এটা আসলে ভাই কষ্ট, এটা আমার আমি বলবো না যে খুব যে একটা হইচই ওরকম কিছু না, মানে চেনে কিছু মানুষ হলেও চেনে, আসে কাছে আসে কথা বলতে চায়, কিন্তু ওই আগের সে ফিলটা আসলে মিস করি যে ঠিক আছে, মানে আগে তো যে কোনো সময় যে কোনো জায়গায় বসে একদম নর্মালি আমাদের সব সময় যে খুব একটা ইয়ে নিয়ে থাকতে হবে তা কিন্তু না ভাই, আমরা খুব সাধারণ, আমি আমার কথাই বলবো কারণ আমি অন্যদেরটা আসলে আমার জাজ করাটা ঠিক হবে না, কিন্তু ব্যক্তি হিসেবে আমি খুব সিম্পল, খুবই সাধারণ। আমার কাছে মনে হয় যে যতটা সিম্পল থাকা যায় আমার তত ভালো লাগে ভাইয়া। তো সেখান থেকে আমার মনে হয় যে এখন কিছুটা চেঞ্জ এসেছে ফিল্মে আসার পর, একটু মানুষের ভালোবাসা যেহেতু বেড়েছে তো আমার এটা খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ যতদিন মানুষ কাছে আসতে চাইবে কথা বলতে চাইবে ততদিন মনে হয় যে আসলে মানুষের মনে আছে। বুবলি মানুষের হৃদয়ে কোন চরিত্র নিয়ে বেঁচে থাকতে চায়? আমি আসলে ভাইয়া সবসময় আমি যেটা বলছিলাম, আমার ফিল্মের গল্পে আমি যেরকম চিন্তা করি যে বাস্তববাদী কিছু গল্প, চ্যালেঞ্জিং কিছু নারীবাদী গল্প আমি প্রেজেন্ট করতে চাই আমার দর্শকদের সামনে, ঠিক সেম মানে সেরকম করেই আমি আসলে বাস্তব জীবনেও থাকতে চাই। আমার মনে হয় আমি আল্লাহকে সবসময় বলি যে আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিক দান করেন যেন আমি মানুষের জন্য কোনো কাজ করতে পারি, কারণ সেটার জন্য তো আসলে একটা প্রিপারেশন দরকার হয়। সেটি যদি আমি একটি মানুষকেও আমি উপকার করতে পারি তাদের কোনো লাইফে, বা কেউ যেন আমাকে ভুল না বোঝে, বা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে ওই উপকারটুকুই নিয়েই আমি যেন বেঁচে থাকতে পারি। বুবলি, আপনি এখন যে অবস্থানে আছেন, এই অবস্থানে তো অতীতে আরও অনেকেই ছিলেন, হার্টথ্রব অভিনেত্রী থেকে অনেকে অবসরে গেছেন, অনেকে হারিয়ে গেছেন, আপনি ঠিক ভবিষ্যতে ঠিক এগুলো নিয়ে কি কখনো ভাবেন যে একটা সময় আপনার কেউ কেউ হয়তো ডাকবে না, ভাবা হয় এরকম কিছু? ভাবা হয় ভাই, ইদানিং মনে হয় যে আসলে যেহেতু যতটা সময় বাড়ছে তখন মনে হয় যে যেহেতু এখন আমাকে মানুষ এত ভালোবাসছে, এত মানে কথা বলছে, এত চর্চা করছে, আলোচনা, কারণ যাদেরকে নিয়ে আলোচনা হয় তাদেরকে নিয়েই তো সমালোচনা হয়, তো তখন মনে হয় যে ইস একটা সময় যদি ওরকম হয়, যদি আমি বেঁচে না থাকি বা যদি আমি বেঁচে থাকতো, কারণ আমরা তো সবসময় এরকম থাকবো না ভাই, এটা তো সম্ভব না, আমরা যেহেতু রক্তে মানুষ মাংসে গড়া মানুষ, তো তখন মানে আসলে সময়টা কেমন হবে। কিন্তু আমার মনে হয় যে ভাই আসলে এই সময়টা উপভোগ করছি, আমার মনে হয় যে তখন এই সময়ের ভালোবাসাটা মনে করেই ভালো থাকবো। তখনকার সময়ের জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন যে তখন আপনি কী করবেন, যখন এই কাজের ব্যস্ততা থাকবে না তখন কী করবেন? তখন আসলে আমি ভাই আমার মনে হয় যে মানুষের জন্যই কাজ করব। আমি সেটা যদি আড়ালেও থাকি, নিভৃতেও থাকি বা যেটাই হোক, হয়তো অনেক মানুষকে জানান দিয়ে আমার করতে হবে তা না, আমার মনে হয় মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই, সেটা শুধু পর্দার সামনে না পর্দার পেছনেও থাকতে চাই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য আমার মনের থেকে, আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, কারণ খুব বিনোদন নির্ভর একটি চ্যানেল এনটিভি, সো বরাবরই আমাদেরকে অনেক বিনোদিত করে, তো আমি চাইবো যে এনটিভিতে আসলে যেরকমটি পূর্বেও হয়েছে এখনও হচ্ছে সামনেও হবে, চলচ্চিত্র নিয়ে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা এবং অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র আমরা সবসময় উপহার পাই, তো এটিই চাইবো। আর আমি চাইবো আপনারা দর্শকরা সবসময় আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, প্লিজ বাংলা ছবি দেখুন, বাংলা ছবি নিয়ে ভালো লাগা খারাপ লাগা থাকবে সেটি গঠনমূলকভাবে সমালোচনা করুন, দিন শেষে আপনারাই আমাদের প্রাণ, আপনাদের জন্য আমাদের কাজ করা। দর্শক, এতক্ষণ শুনলেন বুবলির কথা, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন, শুভকামনা।